এবার নজর রাখবো পূর্ব মেদিনীপুরের দিকে, ভূপতিনগর ঘটনায় এবার নয়া মোড়। ভূপতিনগর যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম গতকাল শনিবার, এনআইএ এর আধিকারিকরা তারা তদন্তে গিয়েছিল এবং তাদের গাড়ির ওপর হামলা চালানো হয়েছিল। এবার পাল্টা অভিযোগ মনোব্রত জনার পরিবারে, যে শ্লীলতাহানির অভিযোগ এনআইএ এর বিরুদ্ধে। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কি জানা যাচ্ছে? একেবারে ইতিমধ্যে আমরা জেলা পুলিশের সূত্রে যেটুকু জানতে পারছি, মনোব্রত জানা যে মূল অভিযুক্ত রয়েছে এই বোমা ঘটনায়, যাকে গ্রেপ্তার করতে গিয়ে এই ঘটনা ঘটেছে, এনআইএর উপরে আক্রমণ, গাড়ি ভাঙচুর বা যে ধরনের ঘটনা গতকাল ঘটেছে তারই কিন্তু পরিপ্রেক্ষিতে নতুন মোড় নিল বলাই যেতে পারে। কারণ মনোব্রত পরিবারের তরফে ইতিমধ্যে ভূপতিনগর থানাতে অভিযোগ করা হয়েছে যে তার বাড়ির দরজা ভেঙে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। ইতিমধ্যে জেলা পুলিশের তরফ থেকে এক আধিকারিক তিনি জানিয়েছেন যে অভিযোগ হয়েছে, পুলিশের তরফ থেকে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে কি ঘটনা বা কিভাবে ঘটনা ঘটেছে। বেশ, ধন্যবাদ সেলিম। এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, অভিযোগ ধৃত মনোব্রত জনার পরিবারের।